যদিও বেশিরভাগ গবাদি পশু খামারিরা ভালোভাবে খামার পরিচালনা করে থাকেন, মাঝে মধ্যে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তাদের গবাদি পশু অসুস্থ হতে পারে, যার জন্য চিকিৎসা এবং ওষুধের প্রয়োজন হয়। তাই মৃত্যুর ক্ষতিপূরণের পাশাপাশি গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষার চাহিদা রয়েছে। তাই বাংলাদেশে প্রথমবারের মতো এম্বাসি অফ সুইজারল্যান্ডের অর্থায়নে ও সুইস কন্ট্রাক্টের বিএমএমটিপি বা সুরক্ষা প্রকল্পের অধীনেও আই ফার্মার, এম্পাওয়ার এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায় গবাদি পশুর স্বাস্থ্য ও জীবন বিমা চালু করেছে। গবাদি পশুর স্বাস্থ্য ও জীবন বিমা পণ্যটি গবাদি পশুর মৃত্যুর ক্ষতিপূরণ প্রদান করার পাশাপাশি চিকিৎসার জন্য ওষুধের খরচের উপর ভিত্তি করেও ক্ষতিপূরণ প্রদান করবে। বিমাকৃত গবাদি পশুর অবশ্যই টিকা দেয়া থাকতে হবে। যদি বিমাকৃত খামারিদের গবাদি পশু বিমার আওতায় থাকে, তাহলে মাজেল ভিত্তিক গবাদি পশু শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে পশু নিবন্ধিত ও যাচাই করা হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে খামারিদের নিবন্ধন করা হবে, যেখানে তাদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকবে। এরপর এক একজন খামারির অধীনে থাকা গবাদি পশু নিবন্ধন করা হবে। গবাদি পশু নিবন্ধন করতে গরুর সামনের, পিছের এবং পাশের ছবি তোলা হবে। নিবন্ধনের সময় হাসিলের ছবি ও গরুর মাজেল, নাকের ছবিও তোলা হবে। বিমা দাবির ক্ষেত্রে গরুর মাজেল, নাকের ছবির মাধ্যমে যাচাই করা হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে গবাদি পশুর নাকের মাজেল প্রিন্ট মানুষের আঙুলের ছাপের মতো। যদি সিস্টেম নিবন্ধিত গবাদি পশুর নাকের ছাপের সাথে আগে তোলা ছবির মিল পেয়ে যায়, তবেই খামারি বিমার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। অন্যান্য গতানুগতিক পদ্ধতির তুলনায় গবাদি পশু শনাক্ত করার এই পদ্ধতি সহজে এবং যথাযথভাবে শনাক্তকরণ করতে পারে। খরচও অন্যান্য প্রচলিত পদ্ধতি থেকে অনেক কম, যা বিমা পণ্যের প্রিমিয়ামের হার কমিয়ে আনে। এছাড়া বিমাকৃত খামারিরা গবাদি পশু ভালোভাবে পালন করার প্রশিক্ষণ ও পরামর্শ সেবার অতিরিক্ত সুবিধা পাবেন। অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত বিপদের সময় খামারিদের জীবিকা অব্যাহত রাখতে গবাদি পশুর স্বাস্থ্য ও জীবন বিমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।